দেশে সহিংসতা সহ সামাজিক নানা অপরাধ দমনে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে পুলিশ। এই ধারাবাহিকতায় দূরদর্শী বিচক্ষণ বুদ্ধিমত্তা, সাহসিকতা আর আপন মহিমায় সফলতার দোয়া উন্মোচন করেছেন নরসিংদী মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া পিপিএম। মনোহরদী থানায় যোগদানের পর থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্যতা ও দক্ষতায় সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণ ও বীরত্বপূর্ণ অবদান এর মধ্য দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ সহ সেবামূলক কাজে প্রশংসনীয় অবদান রাখায় রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম অর্জন করেন তিনি। থানা এলাকায় বন্ধ হয়েছে দালালের দৌরাত্ম্য, নানা হয়রানি অবসান হয়েছে পুলিশি সেবা গ্রহীতাদের। এছাড়া মাদক বিরোধী অভিযানেও সফলতা লাভ করেছেন আবুল কাশেম ভূঁইয়া। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধ দমনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। উপজেলার জনগণের সেবায় মনোহরদী থানার দরজা সবার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমি আমার সহকর্মীদের সহায়তায় নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা অত্যন্ত সুন্দরভাবে রক্ষা করতে সক্ষম হয়েছি। নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচনের পরে তাই মনোহরদী থানা এলাকায় কোনো ধরনের সহিংসতা সংঘটিত হতে পারেনি, সেটি আমাদের সবচেয়ে বড় একটি উল্লেখ করার মতো সাফল্য। একটি গণধর্ষণ মামলায় ভিকটিম এবং তার বোন থানায় আসার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি নিজেই 3 জন ধর্ষণকারীকে মনোহরদী পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটি জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। পুলিশের এই পারফরমেন্সে অত্যন্ত সন্তুষ্ট হন এবং পুলিশের প্রতি তারা আস্থা জ্ঞাপন করেন। আরও অসংখ্য গণমুখী কাজ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে করছি। পুলিশ প্রকৃত অর্থে জনগণের বন্ধু, সেটি আমি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করতে চাই। আমার থানায় সকল মানুষের জন্য একদম খোলা, 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক আমরা জনগণের সেবায় সার্বক্ষণিক আত্মনিয়োগ করছি। আমি পার্সোনালি শুনি, প্রত্যেকটা মানুষকে আমি পার্সোনালি শুনি, এই পাই অ্যাভেলেবল এক মাই অফিস। এইভাবে প্রতিনিয়ত আমরা মনোহরদীবাসীর শান্তি, নিরাপত্তা এবং একটি নিরাপদ বাসযোগ্য মনোহরদী প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগণের দ্বারে দাঁড়িয়ে গিয়ে জানাচ্ছি যে পুলিশের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা আসছি, আপনারাও এগিয়ে আসুন। তো আর মনোহরদীর মানুষ অত্যন্ত সজ্জন, ভালো মানুষ, এখানে সিরিয়াস ক্রাইম খুবই কম। এই মনোহরদী থানাকে পুলিশ সেবার একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করব। আর আমরা যা কিছুই করছি, সমস্ত কৃতিত্বের দাবিদার হচ্ছেন আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়। ওনার সার্বক্ষণিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে আমরা জনগণের কল্যাণে সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছি এবং আগামী দিনেও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব এবং নির্দেশনায় আমরা জনগণের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য, সুন্দর, আইনশৃঙ্খলা সম্পন্ন মনোহরদী থানা এলাকা প্রতিষ্ঠায় আমরা সক্ষম হবই। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।